সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আজকে আমি সরাসরি আপনাদের পাট বাজার নিয়ে একটু আলোচনা করব। তো আজকে আমি গেছিলাম ঝলমলে হাটে, যাইতে পারি নাই, গেছিলাম নতুন এক বাজারে, আমগাছি হাটে। তো ওখানে গিয়ে তো পেঁয়াজ আমদানি নেই, কোনো বাজারই আমদানি নেই। তো নতুন হাটের খোঁজ পেলাম, গেলাম। তো যেহেতু পাটের বাজারটা একটু আপনাদের জানানোর দরকার, তো বর্তমান বাজারটা আলোচনা করছি ব্যাপারীদের সাথে আজকে বাজারটা। আর জানেন তো বর্তমান বাজার পাটের বাজারটি একটু বেড়ে কেমন বাজার চলছে। তো আসলে আপনার এবার খরার কারণে জানেন তো পাটের কোয়ালিটিটা অনেকটাই কম। অনেক জায়গায় দেখা যাচ্ছে যেদিকে নদী এলাকা আছে ওদিককার পাটটা একটু অনেকটাই কোয়ালিটি সম্পন্ন, তো সেটা আপনারা দেখছেন বিভিন্ন জায়গাতে, বা একরকম বাজার নেই। যেরকম আমি রাজশাহী বানেশ্বর ঝলমলিহাট থেকে যে আপডেটটা করি, সর্বোচ্চ বাজার 2500-2500 পর্যন্ত কোয়ালিটি সম্পন্ন পাট পাওয়া যাচ্ছে। আর যেটা একটু নিম্নমানের 2000-2100। আর তাইপুর হাট থেকে গেলে আবার পাওয়া যায় ওদিক একটু নদী এলাকা, সর্বোচ্চ 2800-2900 টাকা পর্যন্ত ভালো হাই কোয়ালিটি পাট, যত পাটের বাজারটি একটু বাড়ার কারণে। তো অনেক ভাই জানতে চাচ্ছিলেন অনেক জায়গা জেলার মধ্যে, আসলে রংপুর এলাকার মধ্যে তো আমরা ওদিকে ভাই যাই না, এখানে পাটের খবরটা ওইভাবে পাই না আমরা। এখান থেকে অনেক ভাই হয়তো আমাদের কমেন্ট করে লেখে কোন এলাকায় কোন পাটের বাজার চলছে। কালকে এক ভাই কুষ্টিয়া থেকে জানাইছিল সর্বোচ্চ হাই কোয়ালিটি 2800 টাকা কুষ্টিয়ার বাজার হাই কোয়ালিটি, আর যেগুলো একটু নিম্ন বাজার আছে মনে করেন 22-24-25 কোয়ালিটি বুঝিয়ে দাম। পাবনার বাজার চলছে 2800-2900, যদি এক একটা মাথা 3000ও বেচে কিনা হয়, এক ভাই কমেন্ট করে আমাকে জানাইছিল। আর স্বাভাবিক 2400-2500, যেগুলো নিম্নমানের বাজার আছে 2100-2200 আছে পাটের কোয়ালিটির পুরে। আপনার জামালপুর শেরপুর জামালপুর থেকে এক ভাই জানাইছিল ওখানকার বাজার 2500-2600 এর মধ্যেই চলছে। আমার রাজশাহী অঞ্চলের মধ্যে যে বাজারটা চলছে হয়তো কোয়ালিটিটা ওখানকার কম, জামালপুরের এক একটা দু একটা ভালো পাট থাকলে 2700-2800 এর মধ্যে আছে। তো আমি এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আগামীকাল শুক্রবার 5 জানুয়ারি চেষ্টা করবো রাজশাহী তাইপুর হাট থেকে আপনাদের আপডেট, কেমন বাজার দর আছে পাটের অবশ্যই চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।